নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আজকের আপনাদের সামনে হাজির হয়েছি ডিটিপি সংক্রান্ত একটি টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ আমি এই টিউটোরিয়ালে দেখাচ্ছি। তো আজকে আমি দেখাবো কীভাবে এক্সপোজ দিতে হয়, অর্থাৎ বাটার পেপারের উপরে প্রিন্ট নিয়ে সোনা কোট এবং তার সঙ্গে সেন্সিটাইজারের মিশ্রণ তৈরি করে কীভাবে ফ্রেমের উপরে প্রিন্ট দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে অনেকগুলো বাটার পেপার রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি এই যে বাটার পেপারের উপরে যে লেখাটা রয়েছে, এই বাটার পেপারের উপরে লেখাটা এরকম একটি 12-15 ফ্রেমে আমরা এক্সপোজ দেব বা ছাপ দেব। অনেকদিন ফ্রেমটা পড়েছিল, এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে। এবার আমি যে কথাটি বলবো, আপনারা যে কাজটি করবেন, দেখতেই পাচ্ছেন সেন্সিটাইজার কেমিক্যাল আমার কাছে অনেকটাই রয়েছে। এই সেন্সিটাইজার কেমিক্যাল একটা বোতল নেবেন, এরকম ছোটো ওষুধের বোতল বা অন্য কিছু, ভালো করে সেই বোতলটাকে ধুয়ে নেবেন। সেই বোতলটা ধুয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এর গায়ে, বোতলের গায়ে, এটা 50 ml বোতল হবে, পুরো বোতলটাই ভর্তি করে নেবেন জল দিয়ে, পরিষ্কার জল। পরিষ্কার জল দিয়ে ভর্তি করে নেওয়ার পরে এই বোতলের গায়ে কালো টেপ জড়িয়ে দেবেন, যাতে করে আলো না এখানে লাগতে পারে। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, এই সেন্সিটাইজার কেমিক্যাল তার সঙ্গে সঙ্গে এই যে সোনাকোট কেমিক্যাল এবং ওই যে অন্যান্য যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে সেগুলোকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলোর উপস্থিতিতে কোনো কাজই করা যাবে না। দরজা জানলা পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং ডার্ক রুমের মধ্যে করতে হবে। কিন্তু আমি এই যে কেমিক্যাল মেশানো এবং যাবতীয় কাজটা আলোতে করব, তার কারণ আলোতে না করলে আমি আপনাদের দেখাতে পারবো না, জাস্ট বোঝানোর জন্য। কিন্তু আপনারা আলোতে করবেন না, আমার ঘরের সেটিংটা কেমন হবে সেটা আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এবং পুরোপুরি অন্ধকার ঘর, এটা কিন্তু পুরো আলোযুক্ত ঘর নয়, সেখানে করবেন। তো কী করবেন, প্রথমেই যেটা করবেন, এরকম একটি এই বোতলের মধ্যে 50 ml জল ভরে নেবেন, তার সাথে সাথে এক প্যাকেট সেন্সিটাইজার দিয়ে দেবেন। খুব ভালো করে নাড়িয়ে এই জল আর সেন্সিটাইজারের মিশ্রণ করে নেবেন। এবার এরকম ফ্রেম অনুপাতে আপনারা কিছুদিন পরেই বুঝতে পারবেন যে কতটুকু করে কেমিক্যাল এক্সপোজ দেওয়ার জন্য লাগছে। এরকম একটা ড্রপার নেবেন, এখানে 20 ml সোনাকোট, 20 ml সোনাকোট নেবেন, তার সঙ্গে 6-7 ড্রপ, এরকম ড্রপারের 6-7 ফোঁটা আপনারা ওই সেন্সিটাইজার আর জলের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্যে একটু আলোটাকে অফ করে দিচ্ছি, সরাসরি আলোতে আমরা না গিয়ে খুব হালকা আলোতে কাজটা করব, আলো ছাড়া করা যাবে না। আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্যই করছি। এটা এই যে সেন্সিটাইজারের মিশ্রণ, এটা মাত্র 20 ml এর কাছাকাছি নিতে হবে, 20 ml এর সঙ্গে ওই 6-7 ড্রপ দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমাদের যে কেমিক্যাল সোনাকোট, এই সোনাকোটটা 20 ml এর মতো ঢেলে নেব, খুব বেশি প্রয়োজন নেই। আপনারা আন্দাজে নেবেন, এই দেখতে পাচ্ছেন 20 ml মানে কতটুকু হয়। এবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি যাতে আলো না লাগতে পারে, এবং এর সাথে সাথে আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব, যেহেতু অনেকদিন পড়েছিল। এবং এই ঝাঁকিয়ে নেওয়া অংশ থেকে এতটুকু পরিমাণ আমরা নেব, অর্থাৎ জিনিসটি এত যদি বেশি হয় গুনে গুনে 6-7 ফোঁটা, 1, 2, 3, 4, 5, 6, 7 এইটুকু, এর বাইরে কিন্তু নয়। এটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব,
এরকম খুব ভালো করে ফাটিয়ে নেব, এবং এটা কোনো মতেই আলোর উপস্থিতিতে করা যাবে না, এটা পুরোটাই অন্ধকারে করব। আমার মিশ্রণ বানানোর কাজ শেষ, এবার এই ফ্রেমটা নেব। ফ্রেমটাকে এরকমভাবে ধরব, ধরে ঠিক এরকম জায়গা থেকে আমরা এটা পুরো এপার পর্যন্ত ঢেলে দেব। দেওয়ার পর এই যে স্কেল, স্কেল দিয়ে এটাকে এরকমভাবে লাগিয়ে নেব পুরো জায়গাটাতে লাগিয়ে নেব। একদম কোনো জায়গায় যেন খুঁত না থাকে। এরকম কোনা টোনাগুলো সর্বত্র ভালো করে লাগিয়ে দেব। আবার উল্টে নেব। এরকম লাগিয়ে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে, যারা হেয়ার ড্রায়ার ব্যবহার করেন তারা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন, আর যারা নতুন কাজ করতে আসবেন যদি হেয়ার ড্রায়ার না থাকে কোনো একটি অন্ধকার জায়গায় রেখে দেবেন। আর এই যে এক্সট্রা অংশ এরকম তুলে নেবেন, এখানে যেন কোনো নোংরা ময়লা ছোপ ছোপ দাগ না থাকে, একদম ভালো করে করবেন, পুরো প্রসেসটাই অন্ধকারে করবেন যাতে কোনো সমস্যা না হয়। শুকিয়ে নেওয়ার পরবর্তী স্টেপ আমি শুকোনোর পরেই দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।